গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আর এখন বাজে সকাল 9:30, আর আমি এখন রোদ্রে বসে আছি। দেখো আমার শরীর থেকে এখনো ঠান্ডা যায়নি, আমি দেখো সোয়েটার পরে বসে আছি আর খুব ঠান্ডা লাগছে, সেই জন্য রোদ্রে বসে আছি। আর তোমাদের সাথে একজনের পরিচয় করিয়ে দিই, তো তোমরা দেখো আমাদের পুচু বিড়াল ঘুমাচ্ছে, দেখো ই ঘুম দিচ্ছে, খালি খাবে আর ঘুমাবে, আর কোনো কাজ নেই ওর। দেখো রৌদ্র থেকে চলে এসেছি, আর সকালে কিছু কাজ ছিল, সেগুলো কাজ শেষ করে গিয়ে রৌদ্রে বসেছিলাম, আর রৌদ্রে বসাও হয়ে গেছে, আর এখন এসে পড়েছি সকালের রান্না করব বলে। আর সকালে তো খেতে হবে, রান্না না করলে খাবো কি? সেই জন্য সকালে রান্না বসিয়েও দিয়েছি। দেখো এখানে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, আর এখন একটা ভাজা ভাত বানাবো। তো এই জন্য এখানে পেঁয়াজ মরিচ সব নিয়েছি, আর এখন এটা কাটবো বসে। দেখো তেলটা গরম হয়ে গেছে, তো পেঁয়াজটি ছেড়ে দেবো। পেঁয়াজ মারাবো, পেঁয়াজটি একটু লাল কালার হবে, শুকনো লঙ্কাটি ছেড়ে দেবো। আমার এই ভাজা ভাতটা খেতে ভালো লাগে, সকালে হলে তো আর কিছুই লাগে না ভাজা ভাত, এই জন্য এটা বানিয়ে নিচ্ছি, খেয়ে নেব বানিয়ে। একটু বাড়িয়ে দেব, সব ছেড়ে দিয়েছি ভাত, আর এখানে ভাত উতরেছে, কাঁচা লঙ্কাতে দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দিলাম, নাড়িয়ে দেব। আর ওদিকে ভাতও হয়ে গেছে, দেখো ভাতটা মার গালতে হবে। দেখো নাড়িয়ে দিলাম ভালো থেকে, হতে থাকবে, বাড়িয়ে দিলাম, তো গাইজ ভাজা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি, আর নামিয়ে এখন আমি খাবো। দেখো দেখতেই পাচ্ছ তোমরা, নিয়ে বসে পড়েছি। গাইজ স্নান করে আর ভিডিওতে আসতে পারিনি, কারণ স্নান করার আগে অনেকগুলো কাপড় ধুয়েছি, আর কাপড় ধুতে দেরি হয়ে গেছে, আর স্নান করে এসে খেয়ে একটু বিশ্রাম করছিলাম, আর এখন বিশ্রাম উশ্রাম করা শেষ হয়ে গেছে। আর দেখো অনেকগুলো কাপড় ধুয়েছি আজকে, কিছু শুকিয়েছে আর কিছু অনেকগুলো কাপড় ভেজা রয়ে গেছে, সেগুলো মেলে দিয়েছি ওই ঘরে। দেখো আর এখন সন্ধে হয়ে যাচ্ছে, দেখো এখন সন্ধ্যা বাড়তে দিতে হবে, দেখো সন্ধে হয়ে যাচ্ছে, আর এখন আমি সন্ধ্যা বাড়তে দেবো, সন্ধে হয়ে যাচ্ছে। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, তো টাটা।